गाइस वेलकम बैक टू माय चैनल गुड मॉर्निंग सबाई के माय सिंपल लाइफ विद प्रियंका ब्लॉग থেকে অনেক অনেক ভালোবাসা তো আমার নতুন একটা ব্লগে আর একবার ওয়েলকাম ঠিক আছে তো এখন আমি সকালে টিফিন খাওয়া হয়ে গেছে তো এখন বসে বসে মোবাইল দেখছি শরীরটা ভালো লাগছে না আলস্য আলস্য সে লাগছে তো আমার বোন এখন দেখো গড়গড়াচ্ছে তো দেখাচ্ছি এই দেখো আমার বোন গড়ের কাজ করছে আর তুমি দেখাচ্ছি আমার বাবা কি করছে বাবা তো আমার বাবা এখানে এসে খুবই খুশি দেখো কি করছে এই দেখো বাবা জাল ধরছে মাছ ধরবে বলছে আর এই দেখো এই পাতা বার গাছটা আমি লাগিয়েছি দেখো এখন অনেকটা বড় হয়ে গেছে কত ছোট ছিল टॉयलेट कर देखो हमारे बाबा हमारे मायर संगे जगह कर देखो मा एन गोबर फला गर तो देखो हमारे बाड़ी गरुगुलि एक दुटो तीनटे चारटे और ओखने आोटो बाच्चागुली ओने थे देखो कि दूसरा मारते आबा दूसम देव दूसम वो देखो तो देखो এখানে ফুল গাছ অনেকগুলো ফুল ফুটেছে হোয়াইট কালার এই দেখো বাবা বাবা হ্যাঁ খাই বলে দাও হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে মাই সিম্পল মাই নেম ইজ পিউস চক্রবর্তী এবার আমরা দিবা ভাইতে আছি রে দিবা ভাইতে আমরা ওই খেলাধুলা করছি যে पुरो ग्रामेर मतो तो देखो हमार खूब भालो लागछे एखाने प्रचुर बातास देखो हमारे बाड़ी बासेर जार तो देखते অনেকগুলি গাছ আমাদের বাড়িতে এইখানে আছে একটা জলপাই গাছ ঠিক আছে আর ওইখানে আছে জাম্বুরা গাছ আর এখানে ফুল গাছ আছে আর এই পাশটায় কাঁঠাল গাছ আছে তারপর পেঁপে গাছ আছে আর এখানে একটা কাগজি ফুল আছে দেখো ফুলটা খুব সুন্দর তাই না তো দেখো এখানে গরুর বাচ্চাগুলি থাকে এখানে এই গরটার মধ্যে দেখতে পাচ্ছো তো আমাদের বাড়িতে রান্না হয় লারকি দিয়ে এই দেখো লারকি আর এখানে তারা বসে বসে চিবাচ্ছে দেখো আর এখানে পাখি ডাকছে এই দেখো এই দেখো পাখি চলে গেছে আমরা ওই যে আসার পর আমাদের যেমন শরীরটা জিমা জিমাচ্ছে বুঝছো সবসময় আমার বাড়িতে আসলে আমি মানে কাজ করতে ইচ্ছে করে না তো এতক্ষণ শুয়েছিলাম তো এখন একটু মনে হয় একটু ভিডিওটা করে নিই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো আজকে তো অনেকটাই ফ্রি রান্না করতে হবে না ঘরও মুছতে হবে না তো আজকে অনেকটাই ফ্রি আছি ঠিক আছে তো মা এখনও রান্না করেন তো রান্না করবে ঠিক আছে তো দেখতে থাকো পাশে দেখো আমার বোন গড় গুছাচ্ছে একটু একটু মানে গুছিয়ে তারপর বসে থাকে এই দেখো গড়ের অবস্থা আমার বাবাটা নোংরা করে দিয়েছে আর এই দেখো আমার বোন এতক্ষণ লাগে গড় গুছাচ্ছে কি লেজি মানুষ একদম দেখতে পাচ্ছ আমাদের গড়টা কি কি আছে আর এখন গড় মোছা হয়ে গেলে তারপর আমি স্নান করে নেবো বাবাকে স্নান করে দেবো সাড়ে দশটা এগারোটার সময় স্নান করে নেব তো এখন বাজে দশটার মতো প্রায় বেজে গেছে তো তারপরে দেখো মা তো এখন রান্না করে নিত রান্না করতে করতে একটু লেট হবে তো রান্না হলেই বাদ করবো তো রুটি খেয়েছি তো আর খিদে নেই ঠিক আছে এই দেখো সুকেশের ভিতরেও মোবাইল একটা চলছে ঠিক আছে তো ফ্রেন্ডগুলো দেখতে থাকো এই খাটটা গোছানো হয়ে গেছে আর এটাও গোছানো হয়ে গেছে
তো ফ্রেন্ড দেখো আমাদের বাড়িতে মৌমাছি আছে, দেখো মৌমাছির বাসাটা তো এখন ভয় করছে। এই দেখো কেগুলিকে অনেকবার তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু মানে আমাদের বাড়িতে এসে মানে বাসা করে ওরা, দেখতে পাচ্ছ? বাবা ধরবে না হাত, ওই দেখো হাত হাতে মানে কামড়াবে, ঠিক আছে দেখছ? ওমা গো কি কামড়াবে বাবা, আরে কিছু করব কিছু আবার চুদি। আর তো দেখো আমাদের বাড়িতে কেগুলি কি বলতে পারো নি, দেখো তো এগুলি হলো করমচাঁদ, যে বাজারে যে চেরি ফল পাওয়া যায় রেড কালারের তো কেগুলি দিয়ে বানানো হয়, ঠিক আছে? এই দেখো কেগুলি জামাই ষষ্ঠীতেও কাজে লাগে, এই দেখো অনেকগুলি ধরেছে আমাদের গাছে, এগুলি প্রচণ্ড টক। আর এখানে এগুলি ডাল দিয়েও খাওয়া যায় বীজগুলি বের করে, আর কষ আছে এগুলি মধ্যে, দেখো গাছটা অনেকটা বড়, কি সুন্দর লাগে দেখতে তাই না, ছোটো ছোটো হয়ে আছে। আর এ দেখো এখানে একটা কাঁঠাল গাছ, অনেকগুলি কাঁঠাল হয়েছে দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো খাবে বাবা, ওই দেখ খেতটা এখানে পেকে গিয়েছে, এই দেখ পেরে নিয়েছি ছোট বাবাটা কি করে। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা আমি পেয়ারা এগুলি পারবো, পেয়ারা মানে কড়া হয়েছে কিন্তু এখনো বড়। ওটা 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 তো ফ্রেন্ড দেখো আমার মা এখন গরু থেকে দুধ দোয়াচ্ছে, দেখো এই দেখো এখানে দু তিনটে গরু দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে মনে করে সুন্দর লড়ালড়ি করছে গরুটা, দুধ কি দেখ কান্তি না লাগাই থেকে দুই বা কত এই দিদি একশো টাকা কি দা, কেউ না তাই না ভিডিও করে এটা লেখা দেখেন, হ্যাঁ আমারও তো লেন। তো ফ্রেন্ড দেখো কি কি রাখা হয়েছে, এই একটা বালিশের উষা রেখেছে, আর আর আমার বোন একটা রেখেছে প্লাজো রেখেছে দেখো ব্ল্যাক কালারে, আর আমার জন্য একটা স্ল্যাক্স স্ল্যাক বলতে লেগিস লেগিস দেখো গেঞ্জি দেখো, এই দেখো নেভি ব্লু, নেভি ব্লু না এটা ব্লু, হ্যাঁ ব্লু কালারে দেখো। তো আর কিছু রাখা হয়নি, ভাবছি বোনবার যে একটা ফ্রক রাখবো কিন্তু ওটার দাম বেশি তো রাখা হয়নি, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখো আমাদের বাড়িতে খুব সুন্দর একটা পাখি এসেছে, দেখো পাখিটার বেবি, এই দেখো অরিজিনাল পাখি কিন্তু এটা, এই দেখো ছোট বাচ্চা। তো ফ্রেন্ড দেখো এই দেখো আমার বোনের হাতে এখন পাখিটা বসে আছে, দেখো স্মল পাখি, এই দেখো এই দেখো ওই দেখতে পাচ্ছ কেনরা আসুন দেখো তো ফ্রেন্ড ওই পাখিটা বয় বাজছে, ভাবছে তোকে মানে আমরা মেরে টেরে যদি দিই তার জন্য চিৎকার করছে, এই দেখো। আর ওর মা বাইরে এখন টাকাটা কি করছে মানে ওর বাসা থেকে নিয়ে এসেছি আমরা ঘরে, তো আবার বাসা নিয়ে রেখে দেবো, ঠিক আছে? কি আরাম লাগে, ঠিক আছে।